দর্শক, আমি ডাক্তার আনোয়ারুল হক। আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই শরীর পেশেন্টের কিছু অভিনব সিমটম, যে লক্ষণগুলো দেখে আমরা শরীর পেশেন্ট চিনতে পারি এবং শরীর পেশেন্ট চেনার পরে আমরা ডায়াগনোসিস করে সে কোন মায়াজমের হবে তার উপরে নির্ভর করে কেস টেকিং করে আমরা সেই জাতীয় ঔষধ নির্বাচন করতে পারি। তো শরীর পেশেন্ট এরা কীরকম হয়? বিনা কারণে এদের মধ্যে একটা মানসিক চাঞ্চল্য, ভয়, উদ্বেগ এবং উৎসাহহীনতা লক্ষ্য করা যায়। ধর্ম বিষয়ে এরা ভণ্ডামিপূর্ণ মুখোশ পরা একজন দার্শনিকের মতো আচরণ করে। এরা শ্রম বিমুখতা এদের মধ্যে লক্ষ্য করা যায়। এদের সামান্য পরিশ্রমে দৈহিক ও মানসিক অবসাদ আসে। শীত কাতরতা এদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। অল্পেতেই এদের ঠান্ডা লাগে, ঠান্ডা জিনিসেরা অপছন্দ করে। অভ্যন্তরে এবং বাহিরে তাপ এদের একেবারেই অপছন্দ। ঘুমানোর সময় মাথায় এদের ঘাম লক্ষ্য করা যায়। মুখের মধ্যে দাঁত কড়মড় করে, দিন রাত শুধু শুয়ে থাকতে চায়, কিন্তু ঘুমালে এদের মধ্যে অস্থিরতা লক্ষ্য করা যায়। শরীর পেশেন্টের মধ্যে অস্বাভাবিক ক্ষুধা আছে, উদারময় বা কোষ্ঠবদ্ধতা বা কৃমির উপসর্গ এদের মধ্যে লক্ষ্য করা যায়। স্নাহে অনীহায় এদের, এরা স্নান করতে চায় না, অপরিষ্কার ও নোংরা থাকতে চায়। টক, মিষ্টি, ভাজা ও চর্বি জাতীয় খাদ্য এরা পছন্দ করে। নারী পুরুষের অস্বাভাবিক কামোত্তেজনা, স্ত্রীলোকেদের অনিয়মিত ঋতু, রোগী স্পর্শকাতর, আলো, গন্ধ, ঘাম, শব্দ, গোলমাল প্রভৃতির প্রতি রোগী অতিমাত্রায় অনুভূতি প্রবণ। তো সুপ্রিয় দর্শক, আমি আজকে আপনাদের সামনে শরীর পেশেন্টের কিছু অভিনব সিমটম উল্লেখ করলাম, যেগুলো দেখে খুব সহজে চেম্বারে বসে একজন চিকিৎসক মায়াজম ঠিক করতে পারেন। এই মায়াজম ঠিক করার মধ্যে দিয়ে তিনি ঔষধ নির্বাচনের রাস্তাটা সুগম করতে পারেন এবং একটিমাত্র ঔষধ নির্বাচন করে তিনি রোগীকে সর্বময় দুরারোগ্য ব্যথির হাত থেকে আরোগ্যের পথে অগ্রসর করে দিতে সাহায্য করেন। তো সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আমি তাদের নামে উৎসর্গ করলাম যারা হোমিওপ্যাথিকে ভালোবাসে, হোমিওপ্যাথি পেশার সঙ্গে যুক্ত যারা এবং যারা হোমিওপ্যাথির শিক্ষার্থী। তো আমার ভিডিওটি ভালো লাগলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি মনে করেন ভিডিওটি সাবস্ক্রাইব করা দরকার, তাহলে সাবস্ক্রাইব করুন। আর ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।